মালদহের গাজল ও মানিকচকে 6 কোটি টাকার ভাঙন রোধের কাজ শুরু। শনিবার আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মালদহের গাজল ও মানিকচকের 3টি এলাকায় 1250 মিটার ভাঙন রোধের কাজ শুরু করেছে রাজ্য সেচ দফতর। গাজলের চাকনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় টাঙ্গন নদীর ডান পারে 500 মিটার ভাঙন রোধের কাজ হবে। একই সঙ্গে মালদহের মানিকচকের চৌকি মির্জাদপুর গ্রাম পঞ্চায়েত কাঞ্চনতলা এলাকায় আরও 250 মিটার ভাঙন রোধের কাজ শুরু হবে এই দিনই। বিশেষজ্ঞ দল মালদহের এই 3টি ব্লকের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে দেখবেন। মালদহের পাশাপাশি মুর্শিদাবাদেও ভাঙন কবলিত এলাকায় সমীক্ষা চালাবে রাজ্য সেচ দফতরের এই বিশেষজ্ঞ দল। অবশেষে রাজ্য সরকার ভাঙন রোধের প্রকল্প হাতে নেওয়ায় খুশি হয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজকে 3টি জায়গায় আমরা আনুষ্ঠানিকভাবে এখান থেকে শুভ সূচনা করছি। 3টা কাজ আমরা করব। একটা কাজ আমরা করছি দেওয়ানি টু দেওয়ানি, যেটা বৈরগাছি 2GP-র মধ্যে পড়ছে 500 মিটার। আরেকটা কাজ আমরা করব ডোবা খোসান খোকসান, ডোবা খোকসান চাকনগর GP, ওখানেও 500 মিটার আমাদের কাজ হবে। আরেকটা কাজ আমরা কাঞ্চনতলাতে করব, যেটা চৌকি মির্জাদপুর GP-র মধ্যে পড়ছে, মানিকচক ওটা আমাদের 250 মিটার। এই 3টে কাজের আমরা শুভ সূচনা এখান থেকে করছি। প্রায় 1250 মিটারের কাজ আমাদের হবে এবং যার এস্টিমেট কস্ট 6 কোটি 2 লক্ষ সামথিং। মালদা থেকে বড়াই পোদ্দারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।